নিচে কার্বক্সিলিক অ্যাসিড লিখে উপরে লিখি হুইচ ওয়ান ইজ কার্বক্সিলিক অ্যাসিড, তো এটা বোকার মতো প্রশ্ন হবে না? জি স্যার। এই জন্যই সহজ কোশ্চেন ইনশাল্লাহ হবে। আমাদেরও অফিসিয়ালি মোটামুটি আনঅফিসিয়ালি নির্দেশ আছে, এখন যে মানে সে মানবে যে ছাত্রদের আমাদের পাস করানোর জন্য, সেশন জট দূর করার জন্য, তাদেরকে কন্টিনিউ করার জন্য আমাদের ফর্মালিটি পরীক্ষা নিতে হইতেছে। এই যে কালকে আমার সাথে এই তিনটা ইউনিভার্সিটির স্যার একসাথে বসে তিন ইউনিভার্সিটি কোশ্চেন করছি, বুয়েটের একজন, কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন, আর আমি, তিনজন। ওই তিনজন আমার আশেপাশের আত্মীয়, তো সবারই একই সিস্টেম। ওদের স্টুডেন্টদের ওরা যে ইনস্ট্রাকশন দিতেছে, কথা বলতেছে, হ্যাঁ আমার আবার ভাতিজা আছে রাজশাহী ইউনিভার্সিটি পড়ে, তাদেরও কালকে নোটিশ আসছে এরকম পরীক্ষা হবে। তো যাই হোক, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা এগিয়ে যাবা। এই আমি পার্ট বি কোশ্চেন করব, এ এর কোশ্চেনও আমার কাছে আসবে, ওনাকে বলে দেওয়া হয়েছে উনি সহজ কোশ্চেন করবে তোমাদের উপযোগী। যেটা দুই নাম্বারের কোশ্চেন সেটা তিন নাম্বার দিয়ে আমরা করব। এ পার্টে 18 নাম্বার, বি পার্টে 18 নাম্বার হলো থিওরি, আর এ পার্টে 18টা কোশ্চেন, বি পার্টে 18টা কোশ্চেন হচ্ছে অবজেক্টিভ। হ্যাঁ, তো খুবই সুন্দর কথাগুলো, বেসিক কথাগুলো থাকবে, আর তোমরা একটু চিন্তা করে অ্যান্সার করবা। স্যার একটা কোশ্চেন কি একাধিক অ্যান্সার থাকতে পারবে ওই যুগে? আমি তো এরকম দেই না, দেইনি তো, আমি অন্যদেরটা জানি না। একাধিক কোশ্চেন অ্যান্সার দিলেও তুমি বুঝতেই পারবা যে একাধিক কোনটা হয়। তবে আমি তোমাকে বলি, কার্বোহাইড্রেট যেমন অর্গানোমেটালিক কম্পাউন্ডে তোমার যেমন লেড কম্পাউন্ডটা থেকে কিছু পড়বা, ওই যে নকিং নাম্বার, অ্যান্টি নকিং নাম্বার, তারপরে 18 ইলেকট্রনস রুল আছে, এটা থেকে কিছু পড়বা, এখান থেকে অবজেক্টিভ হবে আর বড় প্রশ্ন হইতে পারে। তারপর ওই যে পোলারিটি অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড, এই তিনটা টপিক, আর হলো ওই যে সেন্ট্রাল লিগেন্ড যে বন্ডিং, কয়টা বন্ড, ওইটা 18 ইলেকট্রনস রুলের মধ্যে। আর কার্বোহাইড্রেটস এর অংশ থেকে মেইনলি কার্বোহাইড্রেটস এর প্রপার্টি নিয়ে, তারপর মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এগুলার মধ্যে কয়টা ইউনিট আছে, তারপরে এগুলার মধ্যে এলডোজ কোনটা, কিটোজ কোনটা, মানে অ্যালডিহাইড কোনটা, কিটোনিক গ্রুপ কন্টেইনিং কোনটা, এরকম থেকে আসবে। মিউটা রোটেশন আছে, তারপরে হচ্ছে তোমার ওই যে ইপি মার্স অ্যানোমার্স কথাটা মনে রেখো, এই দুইটা টপিক ভালো করে পড়ো। আর হচ্ছে তোমার এই কার্বোহাইড্রেটস থেকে কোনটা মনোস্যাকারাইড, কোনটা ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, এগুলোর মধ্যে কয়টা কার্বন থাকে, কয়টা সবচেয়ে কম কয়টা কার্বন থাকতে পারে ডাইস্যাকারাইডে, এরকম কিছু ওখানে লাইন পড়লেই বুঝবা। আর একটা হচ্ছে তোমার অর্গানোমেটালিক এর পর আর একটা হলো ডাইস এন্ড কেমিক্যালস। ডাইস এন্ড কেমিক্যালস এর ভেরি স্পেসিফাইড হচ্ছে টাইপস অফ কেমিক্যালস গুলো থেকে প্রশ্ন আসবে। মনে করো নিচের কোনটা ডেসপার্স ডাইস, নিচের কোনটা অ্যাজোডাইস, নিচের কোনটা ইয়েলো কালার ডাইস, এরকম ছোট প্রশ্ন। আর ডাইস এর ফাংশন, ডাইস কিভাবে কাপড়কে রঙিন করে, হ্যাঁ এই যে এই মেকানিজমটা, এরকম এগুলা এটা বললে হবে। আর ডাইস এর ফাংশন থেকে কি মানে বড় প্রশ্ন আসবে নাকি এমসিকিউ টাইপ? এমসিকিউ আসবে, বড় প্রশ্ন আসবে কিনা এটা আমি বলবো না, কারণ এই পুরো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন করব, তো এটা পরবার কি। আর হচ্ছে শেষে রইল আমার একটা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার। এই কার্বক্সিলিক অ্যাসিডের চ্যাপ্টার থেকে আমাদের কিছুই না, ওই যে টাইপস, তারপরে কার্বক্সিলিকের প্রিপারেশন, আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মনে করো যে এক মানে কিভাবে কাজ করে আর রিয়াকশন গুলো, এই কমন কতগুলো জিনিস পড়লেই হবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এই এটা ছোট চ্যাপ্টার, একটা কোশ্চেন হবে আমার পার্টে, কার্বোহাইড্রেটস থেকে দুইটা প্রশ্ন হবে, কার্বক্সিলিক থেকে একটা প্রশ্ন হবে, ডাইন কেমিক্যালস থেকে একটা প্রশ্ন হবে, আর হচ্ছে ওখানে আরেকটা রইল যেটা অ্যামাইনো অ্যাসিড থেকে দুইটা কোশ্চেন হবে, এই ছয়টা। আর ওনাকে বলছি
উনি ওখানে তোমাদের একটা কথা বলি গোপনে, কাউরে বলো না, সবাই তো আছো? জি স্যার। সবাই আছে? জি স্যার আছে। জি স্যার। এটা কিন্তু কাউরে বলো না, এটা আমি ডিসিশন নিছি গোপনে। সেটা হলো আমি বলছি ওই যে ইয়া অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম একটা চ্যাপ্টার আছে না বেজাইলা? জি স্যার। হ্যাঁ জি স্যার। ওটা বলছি বাদ দিতে প্রশ্ন করতে, কারণ ওটার মধ্যে রিঅ্যাকশন ফিঅ্যাকশন আছে, পোলাপনের মাথা গোলাই যাব। হ্যাঁ অর্গানিক মেকানিজম, থ্যাঙ্ক ইউ স্যার। হ্যাঁ ও কিন্তু এখন এটা আবার আরেক টিচারের পার্টে পড়ছে, উনি মেনে নিছে, বলছে ঠিক আছে আমি থিওরি দেব না। তো যদি ছোটখাটো একাদ নাম্বারের কোন অবজেক্টিভ আইসা যায় ওনার ভুলের কারণে বা ওনার ইচ্ছার কারণে এক নাম্বার, তাইলে আর মাইন্ড করো না। আমি বলছি থিওরিটিক্যাল কোন প্রশ্ন ওখান থেকে দেবেন না, কারণ ছাত্রদের জন্য, মোটামুটি ছাত্ররা এটা যাতে বাদ দিয়ে পড়তে পারে এই চ্যাপ্টারটা। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার, অর্গানোমেটালিক নাকি রিঅ্যাকশন মেকানিজম, দুটো আলাদা চ্যাপ্টার স্যার। ওটা রিঅ্যাকশন মেকানিজম যেটা। আচ্ছা স্যার ওইটা বাদ, তার মানে অর্গানোমেটালিক তো থাকবে। আমি প্রশ্ন করতেছি তো, এটা আমি পড়াইছি সব ডিপার্টমেন্টে, এটা কোশ্চেন থাকবে 6টার মধ্যে। আবার কয়টা কোশ্চেন? আমি তো বললাম একটা থাকবে, একটা থাকবে অ্যালকোহল, দুইটা অ্যালকোহল ফেনল থেকে। হ্যালো জি স্যার শুনতেছি। অ্যালকোহল ফেনল থেকে দুইটা, অ্যামিন থেকে দুইটা, কয়টা হইছে? কার্বনিল থেকে দুইটা দিবে, অ্যামিন থেকে একটা, কয়টা হয়েছে? তিনটা। আরেকটা চ্যাপ্টার হলো ওখানে অ্যালকোহল ফেনল নাকি? জি স্যার। আপনি বলেছেন অ্যালকোহল থেকে দুইটা আসবে, কার্বনিল থেকে আসবে, অ্যামিন থেকে একটা, অর্গানোমেটালিক থেকে একটা। হইছে ছটা? জি স্যার হইছে। ওই এই ছটাই। হ্যাঁ তে এই তাহলে ওই 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 বেজাইলা চ্যাপ্টারটা তোমরা না পড়া লাগলে তোমরা অনেকটা বেঁচে যাবা, ঠিক আছে না? হ্যাঁ এটা কিন্তু তোমরা সার্কুলেট করে বাইরে বলো না, এটা আমার ব্যক্তিগত ডিসিশন। আমাদেরকে নিয়োগ করার পরে আমরা দুইজনে মিটিং করে ওনাকে আমি বলছি যে এটা করে ছাত্ররা অন্তত কিছুটা বাইচে যাক। ওই 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 চ্যাপ্টারটা একটু ভেজাইলা রিঅ্যাকশন মেকানিজমটা। জি স্যার অনেক ভেজাল স্যার, পড়তে গেলে স্যার মাথা ব্যথা করে স্যার। আইসক্রিম খাওয়াইস বেটা, আমি তো তোর জন্য বেটা। জি স্যার খাওয়াবো স্যার। জি স্যার আইসক্রিম খাবেন স্যার, আর কি কি চাবেন স্যার সেটাই খাওয়াবো, অসুবিধা কিছু লাগবে না। তোরা ভালো করে পড় মানে আমাদের বাসায় দাও, সবার বাসায় দাও স্যার। এ প্লাস পাও, একটু কমাই দিলাম, সমস্যা নাই, আমি বলে দিলাম। তারপরে তোমরা ছোট ছোট জিনিসগুলো পড়ো, কখনো কিছু প্রয়োজন পড়লে জিজ্ঞেস করবা। আর এখানে তো নেগেটিভ মার্কিং নাই, অ্যানসার সবই অ্যাটেম্প্পট করবা, বুঝছো না স্যার? অ্যামাইনো অ্যাসিড থেকে কি কি পড়বো সেটা একটু বলতেন যদি। অ্যামাইনো অ্যাসিড রে বাবা আমার চ্যাপ্টার না, বুঝছো? তারপরে ওই যে আমার মনে হয় ওই যে টাইপ সি টার্মিনাল আর রিঅ্যাকশন এগুলোর মধ্যে থেকে হবে, ছোট ছোট কারণ দর্শানো। ওই বেশিরভাগ ক্ষেত্রে ওই যে অনেক বছর দেখছি আসছে কি টার্মিনাল সি টার্মিনাল একটা আছে না, সি টার্মিনাল লিখে রাখ, এটা যে কোশ্চেনের মধ্যে পাবি ওই ওইখান থেকে পড়া ভালো বিশেষ। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা স্যার, স্যার এর মানে একটা জিনিস যেটা দাঁড়াইলো 2014 থেকে 2018 সালের যদি আমরা কোশ্চেনগুলো সলভ করি মোটামুটি কিছুটা একটা রেঞ্জের মধ্যে পাওয়া যাবো। আর কি সে রেঞ্জের 100 তে 100 ভাগ, এর বাইরে আমি প্রশ্ন ওরাও করতে দেবো না, আমিও করবো না। এইবার একটু আবার দেমাক লাগাও, কে কথা বলতেছে এটা? ছোট ছোট লেজ গুলা ওগুলো বেশি ধরবা, বড় বড় ডেরিভেশন সিনথেসিস মিনথেসিস এগুলো আমরা দিতে পারবো না,
ছোট ছোট প্রশ্নগুলো, কারণ দর্শনগুলো, অ্যালকোহল যে ফেনল অ্যাসিডিক কেন, ওই যে কোনটার মধ্যে অ্যাসিডিটি বেশি, এরকম ছোট ছোট কারণ দর্শনগুলো আছে না, এগুলো পড়বা। নিজের তো কিছু আইডিয়া লাগান লাগবো। পাঁচ নম্বর চার নম্বরের কোশ্চেন তো আমরা দিব না, হ্যাঁ এক দুই নম্বরের কোশ্চেন আমরা তিন নম্বর কোশ্চেনে কনভার্ট করবো। কি হলো আকাশ, এবার শোনো এই কথাগুলা সব ডিপার্টমেন্টে গোপনে পার্সু করে দিবা, ঠিক আছে? কিভাবে বলবা যে ইনর রিঅ্যাকশন মেকানিজম চ্যাপ্টারটা চলো আমরা সবাই বাদ দিই, এটা থেকে তেমন এক আধ নাম্বারে যদি আসে আসলো এত পড়া পারবো না, এইভাবে বলবা। আমি যে বলছি এটা বইলো না, তো অন্য টিচার অন্য সিআরদের দেওয়া সাজেশন হিসেবে দিব স্যার আমরা। হ্যাঁ রাইট রাইট, তাহলে অন্য স্যারেরা প্রশ্ন করতে পারে অন্য ডিপার্টমেন্ট, পরে তোমরা আবার এটারে রেফারেন্স করে অন্য স্যারেরা কোন যে আজমল স্যারে তো এক চ্যাপ্টার বাদ দিয়ে দিছে আপনিও দেন ভাই, এটা কইছ না তোরা, এইভাবে বলবা না। সরকারি জায়গা ইউনিভার্সিটি বুঝো না, বদনাম হয়ে গেলে তোমাদের উপকার করতে গিয়ে যদি আমি ক্ষতিতে পড়ি তো তোমরা এটা চাইবা? হ্যাঁ সেই জন্যই এভাবেই তোমরা আগাও। আমার মনে হয় না এ প্লাস এর নিচে একটু চেষ্টা করলে এ প্লাস মাস্ট আসবে, বুঝছো? তুমি যখন নিচে সবচেয়ে খেয়াল রাখবা সাবমিট বাটনে যেন তোমার শেষ হওয়ার আগে কোনো ভাবেই চাপ না পড়ে, খুব কেয়ারফুলি। আমি কিছুদিন আগে চারটা ডিপার্টমেন্টে গুগল ফর্মে পরীক্ষা নিছি, বেশিরভাগ মেয়েরা করছে কি কয় স্যার মোবাইলে চাপ পড়ে গেছে, স্ক্রিন চলে গেছে, পরে অন করতে লিছি পরে সাবমিট হয়ে গেছে। এখন কিন্তু তোমার এটা 36 নম্বর সাবমিট হয়ে গেলে কিন্তু তুমি আবার লিংকে আর ঢুকতে পারবে না, আর অ্যান্সারের সুযোগ নেই। এই জন্য খেয়াল রাখবা যাতে তুমি ফুল অ্যান্সার করার আগে সাবমিট বাটনের আশেপাশে তোমার কার্সার, যদি কম্পিউটারে হয় কার্সার না যায়, মোবাইলে যদি হয় একটা আঙ্গুল যাতে না যায়, টাচ বোতলে টাচে টাচ করলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। সবাই কেয়ারফুল থাকবা। গুগল ফর্মে কি এমসিকিউ পরীক্ষা দিছো তোমরা কেউ? স্যার স্টুডেন্টেরটা দিছি। মানে স্টুডেন্টেরটা দিছি, স্টুডেন্টের নিছো নাকি? স্টুডেন্টেরটা দিছি স্যার, পরীক্ষা দিয়ে দিছি স্যার। হ্যাঁ বলো। সবগুলা অবজেক্টিভ অ্যানসার না করলে তো সাবমিট হয় না, মানে সাবমিট দেয় না তো। কেডা না করছে তোমারে? মানে অবজেক্টিভ সবগুলা অ্যানসার না করলে তো সাবমিট হয় না স্যার। হ্যাঁ দেখছি স্যার। স্যার ওটা স্যার যদি আপনারা স্যার এই সিস্টেমটা করে রাখেন, দেখি আমি আমি আমার কোশ্চেন ওইভাবে করি নাই, তবে সাবমিট হয় না সাধারণত, হয় না। এক দুইটা ছেলে মেয়ের হয়েছিল, ওরা বলছিল যে আমাদের ভুল হয়ে গেছে স্যার, ওখানে আগের কোশ্চেনটা টিক দিতে গিয়ে ওখানে সাবমিটে আঙ্গুল পড়ে গেছে। তবে সব কোশ্চেন, হ্যাঁ এটা একটা অপশন আছে আমি দেখছি, আমি ওইভাবে করি নাই যে সবগুলো অ্যাটেম্প না করলে মানে সাবমিট করা যাবে না, এটা একটা বিষয় আমি দেখছি। হ্যাঁ তো অনেক সময় তো ওখানে আবার নেগেটিভ মার্কিং এর অপশন কোনো কোনো জায়গায় দেয়, যেমন মেডিকেলে আছে অন্য জায়গায়, যার জন্য ওটা আমি সবগুলা দেই নাই। যাই হোক তোমরা এটা কেয়ারফুল থাকবা। আর একটা বিষয় আছে, সাথে সাথে যদি কারো কোনো প্রবলেম হয় তখন কিন্তু তোমাদের এক্সামিনেশন কন্ট্রোল রুমে ফোন দিতে পারবা, ফোন দিলে বা যোগাযোগ করলে সাথে সাথে লিংক আবার দিয়ে দেওয়া যায়, ওকে পার্সোনালি আর একটা লিংক দেওয়া লাগবে আর কি, বুঝছো? ওই কোশ্চেনেরই। হ্যাঁ তাহলে এবার বলো তোমরা, আমিও জানি না থিওরি কোশ্চেন কিভাবে হবে, মানে অ্যানসার কিভাবে হবে, থিওরি কিভাবে হবে বলছে, এখানে পিডিএফ আকারে কোশ্চেন দিবে এভাবে বলছে।
কোশ্চেন পিডিএফ এ আর ওয়ার্ডে দিলে একই কথা। এখন পিডিএফ এ দিবে তোমাদের কি ইমেইলে দিবে না ইয়া জুমে দিবে? স্যার জুমের কথা বলি পরে তোমরা এখান থেকে অ্যানসার করবা। জি স্যার খাতায়। জি স্যার খাতায় করে পরে আবার আমাদের পিডিএফ আকারে বা যেভাবে জমা দিতে হবে। তো খাতার খাতার জিনিসটা তোমরা পিডিএফ কিভাবে করবা? ইয়া মোবাইলে ছবি নিয়ে আনলে মোবাইলে ছবি স্যার ক্যাম স্ক্যানার। কিন্তু স্যার ওখানে টাইম অনেক কম দিছে, মাত্র স্যার 10 মিনিট টাইম দিছে স্যার। পিডিএফ দুইটা পেজের পিডিএফ বানাতে স্যার 5 মিনিট মতো টাইম লাগে। হ্যাঁ স্ক্যানার যাদের যাদের হাত একটু বড়, ক্যাম স্ক্যানার স্যার কথা বলতেছি, ক্যাম স্ক্যানারের কথা। আচ্ছা যাদের একটু হাতের লেখা বড় তারা তো ঝামেলায় পড়ে যাবে। একটা আইকন আছে দেখবা স্ক্যান এন্ড পিডিএফ, ওটা সাথে সাথে স্ক্যান করে জেপিজি ফরম্যাটে তৈরি করে, অর্থাৎ ওটাই পিডিএফ। দেখো ওইভাবে তোমরা করতে পারো কিনা তাহলে সহজ হবে, ওটা তাড়াতাড়ি স্ক্যান করে দুইটা। জি স্যার ওটা একেবারে ইজি স্যার, জাস্ট ছবিগুলো হচ্ছে পিডিএফ ফরম্যাটে দিয়ে দিলে একটার বেশি করা যায় না মনে হয় স্যার। ফ্রি ভার্সন স্যার দিনে একটার বেশি করা যায় না যদি সম্ভব। কেডা কইছি স্যার আমি আমার ছাত্র করে বেটা দিতেছি অন্য অন্য ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বেটা 50টা 60টা পেজ আমি স্ক্যান করে ওদেরকে পিডিএফ বানাইতেছি একটা পর একটা। স্যার স্যার ওটা না মানে দিনে একবারের বেশি পিডিএফ করা যায় না এরকম একটা অপশন আছে যদি সম্ভব, মানে একটা পিডিএফ বানানো যায় ওটা বলতেছি স্যার একদিনে। আমি জানি না, আমি অনেক পেজ একবারে করছি, এখন একদিনের বেশি তোর তো পরীক্ষা একদিনে একটা। অপশন গুলো রাখবা, আমি বলতেছি এইটাও ডাউনলোড করে রাখো বুঝছো, এইটার ফাংশনটা সহজ পিডিএফ করা বা ইয়ে করা। জি স্যার জি স্যার। স্যার এটা কি ডব্লিউপিএস অফিসের? হ্যাঁ ওই যে ওই ছেলেটা বুঝছে ডব্লিউপিএস অফিস মনে হয়। হ্যাঁ হলো দিয়া বাটনটা হল, বাট এই অ্যাপটা স্যার এত টাইম না স্টার্ট হইতে আমার ফোনে এটা অন করতে 5 মিনিট লাগে। হ্যাঁ কিন্তু তুমি করবা কি, যদি আমার ফোন একটু পুরানো ফোন কিন্তু তারপরে স্যার এই কিন্তু এটা কাজ সহজে করে, এটা তো অনেক ফাংশন তো এই জন্য অন হইতে দেরি হয়, কিন্তু এটাতে কাজ সহজ। তারপরে তোমরা যেগুলো সবগুলো অপশন রাখবা হ্যাঁ যেটা দিয়ে সহজে করা যায়। তাহলে তোমাদের আর কোন প্রশ্ন থাকলে বলো স্যার। আমাদের হচ্ছে গিয়ে থিওরি পার্ট নিয়ে সবার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি আমাদেরকে এতক্ষণ ধরে যে টপিকগুলোর কথা বলছেন এগুলা থেকে কি এমসিকিউ এর কথা বলছেন না থিওরি পার্টের কথা বলছেন? উভয় 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 বল বল। এগুলা থেকে এমসিকিউ হবে, এগুলা থেকে ব্রড মানে ওই দুই তিন নম্বরের কোশ্চেন হবে। আচ্ছা এমসিকিউ কি কোনো বই থেকে ফলো করতে হবে আর আপনার শীটগুলো পড়লেই চলবে ক্লাস থেকে শীটগুলো? শীটগুলো থেকে ফলো করলে চলবে। হ্যাঁ শীটগুলো ফলো করলে চলবে, তবে তোকে তো মাথার মধ্যে বুদ্ধি নাই মাস্টার গত অনেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বই নাই, ঠিক আছে বই যেহেতু নাই ইয়া ওই দেখো কত বড় আম এটা নিয়ে যাও, এত বড় হাত আমার আছে আমি কত বাজার টান দিব। আমার আর ওই দিন এটা দিয়ে ঝাড়ুটা ভাঙছে আমার। আচ্ছা শোনো তোদের মাথার মধ্যে আরেকটা কথা বলি, এই এখন তো মাস্টারদের কাছে কেউ শুনতেছো নাকি নাই? স্যার শুনতেছি। এখন তো মাস্টারদের কাছে বই নাই বুঝছো, ওরা করে কি প্রশ্ন কোত থেকে করে জানো? আরে বোকারা ওরা গুগল থেকে। হ্যাঁ ওই ওই টপিকটা গুগলে ওই চ্যাপ্টারটা গুগলে লিখে এমসিকিউ মনে করো যে ম্যাথের একটা চ্যাপ্টারের নাম বলো ল্যাপ্লাস। ল্যাপ্লাস হ্যাঁ ল্যাপ্লাস ভেক্টর নাকি ভেক্টর মনে করো এখন লিখবে এমসিকিউ কোশ্চেন উইথ অ্যানসার অন ভেক্টর,
তাহলে গুগলে এটা লিখলে গুগল অনেকগুলো লিংক দিবে, তাহলে মাস্টাররা করবে কি এক দুই তিন চার পাঁচটা লিঙ্ক থেকেই চারটা প্রশ্ন কমপ্লিট করে ফেলবে। এমন কিছু আইডিয়া নিতে পারো, ওখান থেকে আসবে যে এমন কিছু না, কিন্তু আইডিয়া নিতে পারো। বা এইভাবে তোমাদের বিভিন্ন সাবজেক্ট কমন হতে পারে। এটা আমরা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছিলাম তো, সারে গরম মাথাটা চিন্তা করছি, স্যারের মাথা কোন দিকে তাকাইছে, কোন কোশ্চেন করতে পারবে ক্লাসের সময়, এগুলো হলো বিকল্প চিন্তা আর কি। আর ওখান থেকে তোমরা তোমরা নলেজ গুলো নিতে পারো যে ভেক্টরের উপরে কি কি এমসিকিউ টাইপ কোশ্চেন হইতে পারে। এইভাবে এখন তো সহজ তোমাদের কাছে, বই সহজ হাতের কাছে। যেমন আমিও যখন বই ছিল না তখন আমিও চিন্তা করছি আগে যে কার্বক্সিলিক থেকে যদি আমি কোশ্চেন করি অনলাইনে, দেখি গুগলে দেখি ওরা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় কি কি শর্ট কোশ্চেন গুলা বা কি কি ইয়া গুলা ইয়া করা আছে, তখন সেইখান থেকে আমি দেখছি যে আমার সাথে মিলে কোন টপিক গুলা যেগুলো আমি পড়াইছি আমার ছাত্ররা পারবে। নিশ্চয় সবাই এইভাবে ইয়া করবে। আবার অ্যান্সারের বিষয় আছে, আমি যদি অ্যান্সার সব জানি না, এখন ওখানে অ্যান্সারটা সহ দেওয়া আছে, তাহলে আমার জন্য কনফিডেন্ট যে অ্যান্সারটা সঠিক আছে, সুতরাং এই কোশ্চেনটা দিলে ছাত্ররাও পারবে, আমার অ্যান্সারটাও সঠিক হলো, কোশ্চেনটাও স্ট্যান্ডার্ড হলো। তো এইভাবে একটু একটু ওই গুগলে সার্চ দিয়ে দিয়া কিছু লিঙ্ক থেকে কিছু পড়ো দেখো নাকি সাবিয়া। ভালো আইডিয়া, ভালো আইডিয়া, ঠিক আছে। আইডিয়াই তো জীবন বেটা, আইডিয়াই তো ট্যালেন্ট, খালি গরু কাদার মতো পড়লে তো কাজ হবে না। তাহলে এইটা হলো একটা টিপস, যে কোনো সাবজেক্টের ওই চ্যাপ্টারের নাম ধরা এমসিকিউ ধরা গুগলে দেখো, আইডিয়া নাও, বা ওখান থেকে হয়তো প্রথম এক দুই তিন চারটা লিঙ্ক থেকেই হয়তো সাড়ে চারটা প্রশ্ন করে লাইছে। কারণ আমাদের এইসব বইয়ের মধ্যে যেগুলো আমরা ইউজ করি থিওরিটিক্যাল, এগুলোর মধ্যে কিন্তু কোনো এমসিকিউ নাই, এমসিকিউ নাই। এখন এমসিকিউ তারা বানাবে না, আমাদের দেশে যারা পড়ালেখা করছে, শুনতেছো সাবিয়া? জি স্যার শুনতেছি। হ্যাঁ, আমাদের দেশে যারা পড়ালেখা করছে তারা ইংরেজি বা গ্রামাটিক্যাল মানে ইয়েতে একটু উইক। এখন সে নিজে যে একটা এমসিকিউ বানাবে, যে এখন যদি গ্রামার বা কোনো একটা মানে সেন্টেন্সের মধ্যে মিনিংটা মানে একটু প্রবলেম হয়, তাহলে মনে করো আমি দেখলাম আমার একটা টিচার নিজে থেকে একটা কোশ্চেন বানাইলো, আমি বলবো না যে এটা তো পুরো মিনিংফুল হইলো না সেন্টেন্সটা, আপনি এটার অ্যান্সারটা কোনটা, এইটা তো অ্যান্সারটা এটা হইলে এটা তো মিনিংফুল হইলো না, তাহলে সে ভাববে না যে তাহলে তো আমার দুর্বলতা প্রকাশ হয়ে গেল নাকি? জি স্যার। ভাববে না, তখন সে চিন্তা করবে যদি আমি কোনো একটা নেট বা বই বা ওয়েবসাইট থেকে নিই সেটা তো বিশুদ্ধ, সেটা নিয়ে কেউ কোশ্চেন করতে পারবে না যে ভুল হয়েছে বা ইয়ে হয়েছে। এই জন্য আমার মনে হয় বেশিরভাগ টিচাররাই সব ইউনিভার্সিটির, আমি যে আমার পাশে কালকে অ্যান্সার করছে কোশ্চেন করছে বুয়েটের একজন, বুয়েটের ফিজিক্সের একজন, কুষ্টিয়া ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের একজন, আমরা ছাদের মধ্যে বসে রাত্রে কাজ করছি। হ্যাঁ, তো ওই ওই ওইভাবে তোমরা ইয়াগুলো পড়ো, পড়ে কালেক্ট করো, বই থেকে কিছু পড়ো, কম্পাইল করে করে পড়ো, দেখবা যে শতভাগ আনসার করবা ইনশাআল্লাহ স্যার। আমাকে